নমস্কার, রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা, আমার সঙ্গে রয়েছে সৃজিতা। এবং এই মুহূর্তে যে খবরটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি আমরা, তাতে আপনারা হয়তো কিছুটা স্বস্তি পাবেন। আমরা জানি তাতে ক্ষতে প্রলেপ হয়তো কোথাও পড়বে না সৃজিতা, কিন্তু তবু অন্তত স্বস্তিটা পাবেন যে যে দুর্ঘটনার সাক্ষী আমরা থেকেছি সেই ধরনের দুর্ঘটনা আশা করি আর ঘটবে না। আমরা কথা বলছি নজরুল মঞ্চের। নজরুল মঞ্চে আমরা জানি আমরা হারিয়েছি প্রখ্যাত গায়ক কেকেকে, এবং কেকেকে হারাবার পরে আমরা পোস্টমর্টেম রিপোর্ট বলছে তার মৃত্যুতে অস্বাভাবিকতা কিছু নেই, তার বেশ কিছু সমস্যা, শারীরিক সমস্যাও ছিল, কিন্তু তবু কোথাও নজরুল মঞ্চের অব্যবস্থার যে ছবি আমরা দেখেছি সেই ছবিটাকে আমরা অস্বীকার করতে পারি না। লাগাতার সেই ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে, আমাদের দর্শকদেরকে সেই ছবি দেখিয়েছি। এবার প্রশ্ন উঠছে যে এই নজরুল মঞ্চ নিয়ে আমি স্বস্তির কথা বলছি কেন, কারণ একটা এসওপি তৈরি হয়েছে, সেই এসওপির খবর আমরা যাব। কিন্তু তার আগে আপনাদেরকে একটা ছবির গল্প বলবে সৃজিতা, যে গল্পটা শুনলে আপনারা শিউরে উঠবেন একদম। যে ছবিটা, যে ভিডিও ফুটেজটা আমাদের হাতে এসেছে, যেটা আমরা আজকে বারবার দেখিয়েছি, সেটা নিয়ে আপনাদেরকে আরও একবার একটু বলি। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিওটা দেখতে পাচ্ছি, প্রচুর ছেলেমেয়ে হলটার মধ্যে রয়েছে, অডিটোরিয়ামটার মধ্যে রয়েছে প্রচুর ছেলেমেয়ে, এবং একটা আওয়াজ ভেসে আসছে, মানে বোঝা যাচ্ছে ওটা মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে, আমরা দরজাগুলো খুলে দিয়েছি, তোরা ভিতরে ঢুকে আয়, প্রত্যেকে অনুষ্ঠান দেখতে পারবি, তোরা দুদিকে দরজা খোলা আছে, ওখান থেকে ভেতরে ঢুকে আয়, এরকম একটা আওয়াজ ভেসে আসছে। আর প্রচুর ছেলেমেয়ে, মানে কয়েকজনই মাত্র হয়তো বসে রয়েছে, আর বাকি প্রচুর ছেলেমেয়ে দাঁড়িয়ে রয়েছে, পিলপিল করে ছেলেমেয়ে ঢুকছে। আর এই ছবিটা দেখার পরই না 1000টা প্রশ্ন আরও নতুন করে যাচ্ছে। সত্যি তো এসে কীভাবে কাজ করবে এই পরিস্থিতিতে, এত ছেলেমেয়ে কী করে ঢুকে যাবে উইদাউট পাস? এটা তো কোনো খোলা মাঠে অনুষ্ঠান হচ্ছে না যে প্রচুর ছেলেমেয়েকে বললাম ঢুকে আয়, তা তো নয়। এটা একটা বদ্ধ জায়গা, একটা অডিটোরিয়াম, সেখানে নির্দিষ্ট সংখ্যক লোকই ধরতে পারে, সেখানে এসিটা একটা নির্দিষ্ট মাত্রা অবধি কাজ করতে পারে, সেখানে যদি হাট করে এরকম দরজা খোলা থাকে, দরজাটা বন্ধই করা যাচ্ছে না, সেখানে তো সত্যি যে পরিস্থিতিটা তৈরি হবে সেটা নেওয়ার মতো হবে না, এবং সেটা শরীরের উপর কম বেশি ক্ষতি করতেই পারে। এখানে অস্বাভাবিকতা কিছু নেই, সমাদৃতা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা মানে নজরুল মঞ্চে সেদিনকে হয়েছিল, সেদিন কিন্তু স্ট্যাম্পেরের মতো ঘটনাও ঘটতে পারত, এবং সেই আশঙ্কা জায়গাটা কোথাও আমরা উড়িয়ে দিতে পারি না। এবং এটার মাথায় রেখে যে এসওপির কথা বলছিল, এবার সেই এসওপির প্রসঙ্গে আসি। নজরুল মঞ্চ ব্যবহার করতে গেলে এবার কতগুলো এসওপি মানতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস মানতে হবে। কী মানতে হবে? প্রথমত, যে কোনো অনুষ্ঠান, যে কলেজ ইউনিয়ন করতে চাক না কেন, যে কেউ করতে চান না কেন, জানাতে হবে কেএমডিএকে, একই সঙ্গে জানাতে হবে সে অনুষ্ঠানে কোন শিল্পী আসছেন, তিনি কতটা বিখ্যাত শিল্পী, কারণ আমরা জানি যে মানে শিল্পী কতটা বিখ্যাত তার উপর ভিড় অনেকটাই কিন্তু ডিপেন্ড করে, সেটা জানাতে হবে। একই সঙ্গে পুলিশ, অ্যাম্বুলেন্স এসবের ব্যবস্থা রাখতে হবে, এবং একই সঙ্গে যে টিকিট থাকবে নজরুল মঞ্চের টিকিট, তাতে বিশেষ স্ট্যাম্পের ব্যবস্থা করা হবে। কারণ কি? কারণ সেদিনকে নজরুল মঞ্চে বহু পড়ুয়া বা বহু দর্শক, ভক্ত, অনুরাগী তারা কেকের গান শুনবেন বলে পৌঁছে গিয়েছিলেন, যারা আদত গুরুদাস কলেজের কেউ নয়, স্টুডেন্ট নয়, এবং একই সঙ্গে গুরুদাস কলেজ থেকে ইনভাইটেড যে এমনটাও নয়, তারা সবাই কেকের টানে ছুটে গিয়েছিলেন, এবং ফলত কী হয়েছিল, ওই একটা ভিড়, বিশাল বড় ভিড় হয়ে গেছিলো। যদিও আজকে নজরুল মঞ্চের অনুষ্ঠানে, অনুপম রায় অনুষ্ঠানে সেই ছবিটা বদলে গেছিলো, তো একদমই আলাদা ছবি। আজকে নজরুল মঞ্চের অনুষ্ঠানে আমরা যেটা দেখতে পেলাম যে ওখানে মোটামুটি 2000 থেকে 2500 সিট রয়েছে, সেখানে 1500 ক্যাপাসিটি নিয়ে, মানে 1500 দর্শক নিয়ে আজকের অনুষ্ঠানটা করা হয়, মানে অতি সচেতনতা দেখতে পাওয়া গেল আজকে নজরুল মঞ্চের অনুষ্ঠানে। সত্যি মানে সমাদৃতা, এটাই খুব মানে চিন্তা করায় যে যখন একটা দুর্ঘটনা ঘটে যায় মানুষ তখন ভাবে, দুর্ঘটনা যাতে না ঘটে এটা মানুষ আগে থেকে ভাবে না, এটাই দুর্ভাগ্য। সেটা যদি ভাবতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। অনুপম রায় নিজে আজকে অনুষ্ঠানটা করতে চাইছিলেন না খানিকটা, তিনি হয়তো শোকস্তব্ধ যে এরকম একজন মানুষকে হারিয়েছি আমরা, তবে সে জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি করেন, কারণ শো মাস্ট গো অন কথায় বলে, এবং যাতে শো মাস্ট গো অন হয় সেই কারণেই তিনি অনুষ্ঠানটা করেন। এবং আমরা আশা রাখবো সৃজিতা যে এসওপি তৈরি করা হচ্ছে, সেই এসওপি মেনটেন করে পরবর্তী ক্ষেত্রে অনুষ্ঠান হলে এরকম ধরনের অনুষ্ঠান হবে, প্রখ্যাত শিল্পীরা বাংলায় আসবেনও, এবং অবশ্যই রমরমী অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো আমরা দেখে এসেছি কোভিডে, কোভিডের আগে রমরমী হচ্ছিল, কোভিডে তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তারপর সদ্য শুরু হচ্ছে সমস্ত কিছু স্বাভাবিকত্বে ফেরা, সেই স্বাভাবিক বিষয়টা বজায় থাকবে, এবং এসওপি মেনে কোনো দুর্ঘটনা এড়িয়েই সেই স্বাভাবিকত্ব বজায় থাকবে।
একেবারে। এবং তার পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, যে কোনো ঘটনা ঘটলে মানে আঘাত লাগলে সেই ঘায়ের ঘাটা খুব দগদগে থাকে, তখন প্রচুর পরিমাণ মানুষ ব্যবস্থা নেয় বা সেই সেই মলমটা লাগাতে থাকে, ওষুধ খেতে থাকে যাতে দ্রুত সেরে যায়। কিন্তু কি হয় না, সেরে যাওয়ার পর মানুষ ভুলে যায়, ইতিহাস মানুষ ভুলে যায়, আরও একটা ঘটনায় পুরনো ইতিহাসকে মনে করায়। তো ইতিহাসের পুনরাবৃত্তি হোক এটাও আমরা কখনো চাই না। আমরা আশা রাখবো যে যে এসওপিগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনটেন করা হবে, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকেও করা হবে, কেএমডিএ কে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের তরফ থেকেও করা হবে, স্থানীয় প্রশাসনের তরফ থেকেও করা হবে, এই আশাটা অন্তত রাখবো আমরা। তো দেখা যাক এখন আগামীতে তো যে অনুষ্ঠানগুলো হবে সেদিকে যথেষ্ট নজরদারি থাকবে, এবং তার পরবর্তী সময়টা কতটা মেনটেন করা হয় সেটাও একটা নজরে রাখার বিষয় থাকবে। এবং পাশাপাশি আমরা আশা রাখবো যে যেভাবে সংস্কৃতি মনস্ক রাজ্যবাসী কলকাতাবাসী আমরা সবসময় জানি, সেই সংস্কৃতি মনোভাব নিয়ে, সেই সাংস্কৃতিক মনোভাব নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে পারবো। তো ব্যাস, আমাদের মনে হলো এই আপডেট একটু আপনাদেরকে দিয়ে রাখি, দিয়ে দিলাম। আর তার পাশাপাশি যে কাজগুলো আপনাদেরকে করতে হবে রোজ রোজ বলি, আজকে একটু চট করে সমাদৃত যদি একটু বলে দাও। একদমই, আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে নজর রাখুন, আমাদের এরকম ধরনের আপডেট তো থাকেই, পাশাপাশি প্রত্যেকটা খবরের ছোট ছোট করে আমরা সেখানে দিয়ে রাখি, চট করে আপনারা চলতে ফিরতে খবরের আপডেটটা পেয়ে যান। আর বাকি সব খবর সবার আগে সব আপডেট পেতে নজর রাখুন রিপাবলিক বাংলায়।